আপনাদের শান্ত হওয়ার জন্য বলছি। একতরফা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে রাজধানীর কাকরাইল মোড় এলাকায় মিছিল পূর্ব সমাবেশ করতে গেলে গণতন্ত্র মঞ্চের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের তোপের মুখে উত্তেজনা ছড়িয়ে পড়লে মাইক ছেড়ে দিয়ে পুলিশ আশেপাশের এলাকায় অবস্থান নেয়। বক্তারা এ সময় হুঁশিয়ারি দেন, আইন ভঙ্গ করে তামাশার নির্বাচন আয়োজনের জন্য সংবিধান অনুযায়ী বিচার করা হবে নির্বাচন কমিশনের সদস্যদের। নির্বাচন কমিশনারদেরকে নির্দিষ্ট করে বলতে চাই, আর কারো কিছু হোক আর না হোক, আপনাদেরকে এই আইন ভঙ্গ করার মামলার মোকাবেলা আপনাদেরকে আগামীতে করতে হবে। বক্তাদের অভিযোগ, আদালতকে ব্যবহার করে বিরোধী দলের নেতাদের সাজা দিচ্ছে সরকার। হুঁশিয়ারি দেন 7 তারিখের ভোট বাতিল ও অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে নিজের অধিকার ছিনিয়ে নেবে দেশের জনগণ। কেউ এটাকে জাতীয় নির্বাচন বলছেন না, ডিপ্লোম্যাটরা তাদের দেশে তারা বার্তা পাঠাচ্ছেন, বাংলাদেশে এটা কোনো নির্বাচন না, তারা বলছেন স্পেশাল ইলেকশন অপারেশন, বিশেষ নির্বাচনী তৎপরতা, এটাকে নির্বাচন হিসাবে গণ্য করার কোন সুযোগ নাই। এই ভোট বাদ দিয়ে দেন, বাতিল করেন, সংসদ ভেঙে দেন এবং একটা অন্তর্বর্তী সরকার করেন। ভালো কথা বলাই তো কোনো দোষ নেই, ভালো কাজ যদি না করেন নিশ্চিত থাকতে পারেন জনগণ এই রকম শান্ত থাকবে না। রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা প্রহসনের নির্বাচন বন্ধে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। এই নির্বাচন বিদেশি গণতান্ত্রিক দেশের কাছে গ্রহণযোগ্য হবে না। রাজধানীর গুলশান এলাকায় ভোট বর্জনের সমর্থনে লিফলেট বিতরণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্যায়কে সহযোগিতা না করতেই ভোট বর্জন বিএনপির। যদি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক না হয় তাহলে নির্বাচন কোনোদিন পৃথিবীতে গ্রহণযোগ্য হয় না, সেটা গণতন্ত্রের অংশ বলে বিবেচিত হয় না, এবং সেই কারণে আমরা এই নির্বাচনকে পরিহার করছি। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে রাজধানী ঢাকা ছাড়াও সারা দেশে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও আদালত বর্জন কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল ও জোট।